স্বাস্থ্য সুরক্ষা ও আত্মরক্ষাত্রের কারাতে হোক নারীর প্রথম অধিকার এই স্লোগানকে সামনে রেখে শতকান কারাতে দো জিনাইদাহের উদ্যোগে জিনাইদাহ প্রেস ক্লাবে দুই দিন ব্যাপী কারাতে সেমিনার ও 23তম বেল্ট পরীক্ষা সার্টিফিকেট প্রদানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম শাহীন, উপজেলা নির্বাহী অফিসার জিনাইদাহ সদর জিনাইদাহ, আর উপস্থিত ছিলেন জনাব জয়নুল আবেদিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জিনাইদাহ। এছাড়া বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, ব্ল্যাক বেল্ট পঞ্চম ড্যান বাংলাদেশ জাতীয় কারাতে প্রশিক্ষক। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব কাজী আলী আহমেদ লিকু। শতকান কারাতে দো জিনাইদাহ তো আমাদের আলটিমেট একটা সুযোগ আছে ইন্টারন্যাশনালি, আমাদের যে সামর্থ্য আছে সামর্থ্যকে প্রমাণ করা। তো মোস্ট প্রবলি আগামী ডিসেম্বরে যশোরে রয়েছে, সবাই তো ইন্ডিয়া যাওয়ার সময় সুযোগ পাবে না। তো আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের সুযোগ থাকে, সময় থাকে, তাহলে এইগুলিকে কাজে লাগানোর জন্য যশোরে যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো প্রতিযোগিতায়। এক্ষেত্রে যারা এক্সপার্ট আছে এখানকার তারা টিম গঠন করবেন, আর যদি আমাদের পক্ষ থেকে কোনো কিছু সহায়তা করার সুযোগ থাকে আমরা ইনশাল্লাহ করব। আমরা চাই এই জিনাইদাহ যারা এটার সাথে আছে, যারা প্রশিক্ষক বা প্রশিক্ষণার্থী পাশাপাশি যারা অভিভাবক রয়েছেন, এই যে তারা যে শ্রম দিচ্ছে, আমার খুব ভালো লাগছে যে ওই পাশে এই যে মারা বসে আছে তাদের সন্তানদেরকে নিয়ে। তো ইনশাল্লাহ আপনাদের এই কষ্টটা বেপরে যাবে না, ইনশাল্লাহ আপনাদের কষ্টটা কাজে লাগবে। আমাদের আমার পাশে যিনি আছেন উনি বলতো, ওনারা যখন এই কারাতে শিখতেন বাড়িতে গেলে ভাত খেতে দিত না বাবা মা, আর আজকে বাবা মা এখানে সন্তানকে নিয়ে এসেছে। তার মানে কি আমাদের অবস্থা পরিবর্তন হয়েছে। এখন যারা ভালো করেছো তারা এই ভালোর পরিমাণটা আরও একটু বাড়াতে হবে, ভালোর কিন্তু শেষ নাই। তুমি যদি ভাবো যে এইটাই আমার সর্বোচ্চ, তাহলে তোমার আর কিছু হবে না, কিন্তু তোমাকে ভাবতে হবে যে আমাকে আরও ভালো করতে হবে। তুমি এখন জিনাইদাহের পর্যায়ে কম্পিটিশন করেছো, তোমাকে চেষ্টা করতে হবে জাতীয়ভাবে যাতে তুমি সেরা হতে পারো, আন্তর্জাতিকভাবে সেরা হতে পারো এবং সম্ভব। এবং এই যে তোমাদের এই যে প্রশিক্ষক উনি এসেছেন, আমার বিশ্বাস উনি এই কারাটাতে অনেক দেশ ভিজিট করেছেন, চল্লিশটা দেশ কিন্তু এটা মানে সাধারণ ব্যাপার। উনি এই কারাটার মাধ্যমে 40টা দেশ ভিজিট করেছেন, মনে করো যে এশিয়া বলো ইউরোপ বলো অনেক উন্নত দেশ গিয়েছেন। আমার বিশ্বাস তোমাদের মাঝে যে আমি ইয়ে দেখলাম, মানে উৎসাহ উদ্দীপনা দেখলাম, সামর্থ্য দেখলাম, তোমাদের মাঝে সবার এই সুযোগ রয়েছে এই সুযোগ এভাবে দেশের বাহিরে ভিজিট করার। এই কারাটার মাধ্যমে অনেক সুযোগ রয়েছে, তুমি দেশের পক্ষে সর্বোচ্চ সম্মান নিয়ে আসছে। তোমরা লেখাপড়া করবা, লেখাপড়ার পাশাপাশি এটা শিখবা, এবং এতে করে কি হয়, এতে তোমার শারীরিক যে সামর্থ্য বাড়ে, নিজের সুরক্ষার ক্যাপাসিটি বাড়ে। হ্যাঁ, তুমি যখন বাইরে যাওয়া তোমাকে নিয়ে তোমার বাবা মা টেনশন করবে না যে আমাকে মনে আমার ছেলেটা বা মেয়েটা আল্লাহ জানে কি মানে কার বিপদে পড়লো, কোনো কেউ তাকে ক্ষতি করলো কিনা, এই চিন্তাটা করবে না। তো তুমি নিজেও ভালো থাকবে, পাশাপাশি তোমার যারা সহপাঠী আছে বা যাদের এরকম আগ্রহ আছে তাদেরকে তুমি এগুলো ইনভলভ করবা, যারা এখন সিনিয়র আছে সিনিয়ররা নিজেদেরকে একটু সময় দিলে আদর্শ হওয়া করবে, পাশাপাশি তারা যাদের বেশি বেশি প্র্যাকটিস করে সেটা দেখবে খেয়াল রাখবা। আবার যারা জুনিয়র আছে তারাও বড়দের কথা মেনে চলবা। এই যে বাবা মা তোমাদের জন্য এখানে বসে আছে, তোমরা ভালো করলে তাদের এই যে মুখে হাসি আসবে, ভালো লাগবে যে আমার ছেলে এরকম একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করে এরকম মানে অর্জন করেছে। হ্যাঁ, বাবা মার প্রত্যাশা তোমাদের কাজে লাগাবা, আর সবাই ভালো থাকবা, সবার মঙ্গল কামনা করছি। এবং তারা যে এইবার নিয়মিত এই যে প্রশিক্ষণটি এবং পরীক্ষাটির আয়োজন করে তাদেরকে আবার বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, যাতে এই প্রচেষ্টা অব্যাহত রাখে। আবারও বলতে চাই, যদি আমাদের এরকম কোনো প্রকারের সহযোগিতা করার সুযোগ থাকে আমরা করব। আর পাশাপাশি আমার একটু সুযোগ রয়েছে, আমি আমার ডিস্ট্রিক্টে ক্রিয়া সংস্থা আছে, ডিস্ট্রিক্ট ক্রিয়া সংস্থার সেক্রেটারি। তো আমার ক্রিয়া সংস্থা থেকে কিছু হেল্প করার সুযোগ আছে, পাশাপাশি আমার উপজেলা পরিষদ থেকে কিছু হেল্প করার সুযোগ আছে। তবে সামর্থ্য হয়তো বেশি না, ওই সামর্থ্যের ভিতরে আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, জয় বাংলা।
ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুপরিচিত ও জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান A1 ম্যাক্স শিশির ট্রেডার্স। শিশির ট্রেডার্সের দেশসেরা ব্র্যান্ডের SS পাইপ ফিটিংস, সেই সাথে থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস ন্যায্য মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। A1 ম্যাক্স শিশির ট্রেডার্স এক যুগের অধিক সময় ধরে উন্নত মান ও সেবা নিশ্চিত করার পাশাপাশি বাসা বাড়ির সিঁড়ি, রেলিং, বারান্দার যাবতীয় কাজ সহ SS থাই অ্যালুমিনিয়াম ও গ্লাসের কাজ ঝিনাইদহের প্রেক্ষাপটে অত্যন্ত সুনামের সাথে সম্পন্ন করে আসছে। এছাড়াও এখানে SS স্টিল দিয়ে সিঁড়ি, বেলকনি, বারান্দা, সোফা ইত্যাদি বানাতে চাইলে আজ যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা শিশির ট্রেডার্স, স্থান কর্নেল রহমান সড়ক, আরাপুর, ঝিনাইদহ। মোবাইল 01769023002। A1 ম্যাক্স শিশির ট্রেডার্স এর নতুন শাখা SS এন্টারপ্রাইজ, স্থান পশু হাসপাতাল সংলগ্ন আরাপুর, ঝিনাইদহ।